আসসালামু আলাইকুম। আজকে শিয়াল মামাকে ধরার জন্য আমরা অলরেডি শিয়ালের ঘর বানাই ফেললাম। দেখেন সুন্দর করে শিয়াল মারা ঘর বানাই ফেললাম। এখন ভিতরে একটা জবাই করে একটা মুরগি নিয়ে আসছি, এটা ছোট্ট একটা ব্রয়লার মুরগি নিয়ে আইছি, মানে জীবিত না। তো ওইটা ভিতরে রাখেছি, ওইটা যখন খাইতে লাগবে শিয়াল আটকা পড়বে, এই যে এই দিক দিয়ে ঢুকবে। এই পশম টশম কিছু এই যা রাখা লাগছে, এই এভাবে শুই দাও। পিছনে খোলো, খুলে মোবাইলটাই করো, অবশেষে আমরা শিয়াল মামাকে ধরেই ফেললাম। দেখেন মানে এই ফাঁদটা যদি কেউ বানাইতে চান আমাদেরকে বলবেন, আমরা এই এরকম করে ঘর বানায় দেবো, অসুবিধা নাই। আর এই উপত্তি না উপত্তি ঢোকেছে, একবার উপত্তি ঢোকেছে। আর আমরা কিন্তু এই যে এইভাবে এইটা করেছিলাম, এটা মানে পড়ে যাবে মুরগি, যখন ব্রয়লার মুরগি যখন পড়ে মানে ধরতে আসবে তখনই পড়ে যাবে। তো অলরেডি এই দেখেন ওই পাশ দিয়ে আসো, এই শিয়াল, শিয়াল মামা কিন্তু ভিতরে, শিয়াল মামা এখন আমাদের ঘরে বন্দী। এই যে এই যে আমরা এখন শিয়াল মামাকে কিন্তু ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এ তুমি এই পাশে আসো, এই পাশে আসো, শিয়াল কামড় দিতে পারে। ওই লাঠিলে শুধু লাঠিলে আমরা এই যে শিয়াল মামাকে কিন্তু ছেড়ে দিচ্ছি, চলে গেছে, ওই যে চলে গেল, থাক 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 থাক, এই যে মুরগি আছে, অসুবিধে নাই তোমাকে, আমরা কিন্তু শিয়াল ছেড়ে দিচ্ছি অবশেষে। আসো আসো আসো, মুরগি নিয়ে যাও, মুরগি নিয়ে যাও, আর ওর জন্য এই মুরগিটা বাই করো তো, মুরগি নিয়ে যাও। ও আর এই এলাকার মধ্যে আসো, মানে ওর জন্য আমরা এই যে এই মুরগিটা রাখছিলাম, দেখেন এই মুরগিটা রাখছিলাম আমরা, এই যে মুরগি আমরা এই জায়গায় রাখছিলাম, এখন মুরগিটা ওদেরকে দিয়ে যাব। ওই দেখো কতগুলি কতগুলি, দেখো দেখাও দেখাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতগুলি কতগুলি, হ্যাঁ মুরগি এখন ওদের জন্য আমরা রেখে যাব, মুরগি রেখে যাব। ওকে না ধরা যাবে আমার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।